দীর্ঘদিন থেকেই মডেলিং করে আসছিলেন রিসিলা। মডেল হিসেবে বেশ দ্রুত নিজের ক্যারিয়ার এগিয়ে নিচ্ছিলেন তিনি। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন মডেল ও অভিনেত্রী রিসিলা বিনতে ওয়াজের। স্বামীকে ভিডিও কলে রেখেই তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার সকালে রাজধানীর ভাটের এলাকায় সুভাষ্তু নজর ভ্যালি তার নিজ অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। গুলশান থানার অফিসার ইনচার্জ ওসি আবু বক্কর সিদ্দিক জানান, নিহত রিসিলা ভাটের সুভাষ্তু নজর ভ্যালি দশমতলার একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন। ঘটনার সময় রিসিলা তার স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের লোকজনের বরাত দিয়ে আবু বক্কর আরও জানান, মডেল রিসিলার 4 বছরের একটি সন্তান রয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন, নেশায় আসক্তির কারণ থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, রিসিলা বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানিয়েছেন তার পরিবার সদস্যরা। গলায় ফাঁস দেওয়া রিসিলাকে উদ্ধার করে দুপুরে রাজধানী ইউনাইটেড হসপিটালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল হসপিটালে নেওয়ার কথা রয়েছে।